আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ফিবোনাচি সিরিজ নিয়ে। প্রথমে ফিবোনাচি সিরিজ সম্পর্কে কিছু থিওরিটিক্যাল জিনিস আপনাদের বলবো, তারপর এই থিওরিটিক্যাল পার্টের উপর ভিত্তি করে প্র্যাকটিক্যালি আমি নেটবিনসে কোড করে আপনাদের দেখাবো। সো প্রথমেই যেটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল পার্টটা। প্রথমে ফিবোনাচি সিরিজ কী সেটা বুঝে নিতে হবে, লজিকগুলো বুঝে নিতে হবে, তারপর এই লজিকগুলো ইউজ করে আমরা প্রোগ্রাম তৈরি করব। অবশ্যই ফিবোনাচি সিরিজ দেখার আগে আমার লুপ সম্পর্কিত ভিডিওগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। আমি ভিডিওগুলো যে সিকোয়েন্সে সাজিয়ে রেখেছি সেই সিকোয়েন্স অনুযায়ী দেখতে হবে। আপনি যদি হঠাৎ করে ফিবোনাচি সিরিজে চলে আসেন হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। প্রথমে আমরা জানবো ফিবোনাচি সিরিজ কি। ফিবোনাচি সিরিজের এইখানে একটা উদাহরণের দিকে লক্ষ্য রাখবেন। প্রথম যে দুইটা নাম্বার আছে ফিবোনাচি সিরিজে সেটা হচ্ছে 0 1, এটা বাই ডিফল্ট থাকবে, ডেফিনেশন অনুযায়ী এটা থাকবে 0 1 থাকবে। এই সিরিজে প্রথম দুইটা সংখ্যা থাকবে 0 1, তার পরবর্তী সংখ্যাগুলোর দিকে লক্ষ্য রাখবেন, পরবর্তী সংখ্যা থাকবে এই ফার্স্ট এন্ড সেকেন্ড এই দুটা নাম্বারের যোগফল। সো এই দুটা নাম্বারের যোগফল কত? 1। তারপর দেখবেন পরবর্তী যে ফিবোনাচি সিরিজ আছে যে নাম্বারটা আছে অর্থাৎ 2, সেটা কিভাবে হয়েছে? তার ঠিক আগের দুইটা সংখ্যার যোগফল, অর্থাৎ এটাকে ফার্স্ট নাম্বার এটাকে সেকেন্ড নাম্বার যদি বলি তাহলে এই দুইটার যোগফল। এবার দেখুন পরবর্তী সংখ্যা যেটা আছে ফিবোনাচি সিরিজে এটা আমরা কিভাবে পেয়েছি? তার ঠিক আগের দুইটা সংখ্যার দিকে লক্ষ্য রাখুন, এটাকে যদি ফার্স্ট নাম্বার বলি এটাকে যদি সেকেন্ড নাম্বার বলি এই দুইটার যোগফল। এক্স্যাক্টলি এখানে 5 পেয়েছি, কিভাবে পেয়েছি লক্ষ্য রাখবেন, তার ঠিক আগের দুইটা সংখ্যার যোগফল, এটাকে যদি ফার্স্ট বলি এবং এটা যদি সেকেন্ড বলি তাহলে ফার্স্ট সেকেন্ড নাম্বার যোগফল হচ্ছে 5। তো এইভাবে ফিবোনাচি সিরিজ চলতে থাকে। তাহলে লজিকটা কি বুঝলেন আপনারা? আরও একটু ব্যাখ্যা করবো অবশ্যই। তাহলে এইখান থেকে যতদূর বুঝতে পারলেন যে ফিবোনাচি সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যেখানে প্রথম দুইটা সংখ্যা থাকবে 0 1, তার পরবর্তী যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে যে তার আগের দুইটা সংখ্যার যোগফল। ওকে, এই কথাটা এইখানে বলা আছে। ফিবোনাচি সিরিজ আপনি দুইভাবে প্রোগ্রামটা তৈরি করতে পারেন, একটা হচ্ছে রিকার্সন ছাড়া আর একটা হচ্ছে রিকার্সন সহ। তা আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রিকার্সন ছাড়া। পরবর্তীতে যখন রিকার্সন নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ তখন হয়তো বা চেষ্টা করবো যাতে রিকার্সনের মাধ্যমে ফিবোনাচি সিরিজ কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেওয়া। এখানে একটা ফিবোনাচি সিরিজ দেখতে পাচ্ছেন আপনারা, এই উদাহরণটার দিকে খুবই মনোযোগ সহকারে লক্ষ্য রাখবেন। প্রথম সংখ্যা আমি আগেই বলেছি 0, আর তারপরে সংখ্যাটা 1 থাকবে, এই দুইটা ডিফল্ট 0 এবং 1 থাকবে। তার পরবর্তী যতগুলো সংখ্যা আসবে যেমন এখানে 1 দেখতে পাচ্ছেন, এই এই 1 কীভাবে পাবো? তার ঠিক আগের দুইটা সংখ্যার যোগফল। ওকে, সো লজিকের দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি আগেই বলেছি যে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, প্রথমে এই দুইটা আমরা প্রিন্ট করব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ 0 এবং 1 প্রিন্ট করা। তারপর যেটা করবো এই 0 কে আমরা ফার্স্ট নাম্বার ধরবো এবং সেকেন্ড নাম্বার হিসেবে আমরা ধরবো 1 কে। এবার আমরা কীভাবে এই নাম্বারটা পাবো? এই দুইটার যোগফল। তাহলে এটা হচ্ছে আমার ফিবোনাচি নাম্বার, পরবর্তী ফিবোনাচি নাম্বার, এই ফিবোনাচি নাম্বার আমি কীভাবে পাচ্ছি? আমি পাচ্ছি ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটা যোগ করে। তো এই কীভাবে চলতে থাকবে। এবার লক্ষ্য রাখুন পরবর্তী ফিবোনাচি নাম্বারটা কীভাবে পাবো। তাহলে পরবর্তী ফিবোনাচি নাম্বার আমরা কীভাবে পাবো? যে এটা হবে এই যে দুইটা নাম্বারের যোগফল। পরবর্তী ফিবোনাচি নাম্বারটা কীভাবে পাবো? এই দুইটা নাম্বারের যোগফল। তাহলে এই দুইটা নাম্বারের মধ্যে থেকে একটা নাম্বার হবে ফার্স্ট এবং আরেকটা হবে সেকেন্ড। তারপরে এই ফিবোনাচি নাম্বারটা কীভাবে পাবো? এই দুইটার যোগফল। তাহলে এই দুইটা থেকে কোনো একটা সংখ্যা হবে ফার্স্ট এবং পরবর্তীটা হবে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড। সো এই লজিকটার দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা, আমি আবারও ব্যাক করতেছি। এটা হচ্ছে আমাদের ফিবোনাচি সিরিজ। প্রথমে যেটা আছে আমরা ফার্স্ট নাম্বার হিসেবে 0 কে ধরবো, সেকেন্ড নাম্বার হিসেবে 1 কে ধরবো, এটা ডিফল্ট, এটা দিয়ে শুরু করবো। তারপর যেটা করবো এবার ফিবোনাচি নাম্বার বের করার জন্য, এই হচ্ছে মূলত লজিকগুলো শুরু হচ্ছে। ফিবোনাচি বের করার সূত্র হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটার যোগফল। এবার যে পরবর্তী যে ফিবোনাচি নাম্বার সেটা আমরা কীভাবে বের করবো? পরবর্তী ফিবোনাচি নাম্বারটা হচ্ছে এই সেকেন্ড নাম্বারটা, এবার আসলে ফার্স্ট হয়ে যাবে। এটা আমাদের, আমরা জানি যে এই 2 পেতে হলে আমার এই দুটো যোগ করতে হবে, তাহলে এটা হবে আমার ফার্স্ট নাম্বার, অর্থাৎ আগে যেটা সেকেন্ড ছিল সেটা হবে ফার্স্ট। এই লজিকের দিকে লক্ষ্য রাখবেন। এবং পরবর্তীতে আগের যেটা ছিল ফিবোনাচি নাম্বার এটা হয়ে যাবে এবার সেকেন্ড নাম্বার। তাহলে আমরা এই ফিবোনাচি নাম্বারটা পেতে হলে আমরা কী করতে হবে? আমি জানি যে ফার্স্ট সেকেন্ড এই দুটো যোগ করতে হবে, কিন্তু আগে যেটা ছিল সেকেন্ড এবারে সেটা হয়ে যাবে ফার্স্ট, আগে যেটা ছিল ফিবোনাচি নাম্বার সেটা হয়ে যাবে এবার সেকেন্ড নাম্বার। তাহলেই আমরা বের করতে পারবো এই ফিবোনাচি নাম্বারটা। তো এইভাবে পরবর্তীতে চলতে থাকবে। শুধু প্রথমবার লক্ষ্য রাখবেন যেটা, ইনিশিয়ালি ফার্স্ট হিসেবে আপনি ধরবেন 0 কে, সেকেন্ড নাম্বার হিসেবে 1 কে, এবং আপনি এটা ক্যালকুলেট করতে পারবেন ফার্স্ট এবং সেকেন্ড এইটা, রাইট? কারণ ফিবোনাচি সূত্র হচ্ছে যে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার যোগ হবে। এবার পরবর্তীতে কি হবে? এই প্রথমটা আপনি যখন করে ফেললেন, ফার্স্ট ফিবোনাচি বের করে ফেললেন, পরবর্তী কি ফিবোনাচি থেকে কি হবে? এই সেকেন্ড নাম্বারটা চলে হয়ে যাবে ফার্স্ট নাম্বার, দেন এই ফিবোনাচি নাম্বারটা হয়ে যাবে সেকেন্ড নাম্বার। দেন যোগ করার তো ফর্মুলা একই, ফিবোনাচি ইকুয়াল ফার্স্ট প্লাস সেকেন্ড। এবার যদি এখানে আসতাম, এটার জন্য ফিবোনাচি বের করতাম, তাহলে এটা সমান কি হতো? যে এই দুটার যোগফল। সুতরাং এটা হয়ে যেত ফার্স্ট নাম্বার, যেটা আগে ছিল সেকেন্ড সেটা হয়ে যেত ফার্স্ট, এবং যেটা আগে ছিল ফিবোনাচি সেটা হয়ে যেত সেকেন্ড নাম্বার। এবং এটা এই দুটো সংখ্যার যোগফলই, ফার্স্ট এবং সেকেন্ডের যোগফলই হচ্ছে ফিবোনাচি নাম্বার। সো এই লজিকগুলো আমরা কাজে লাগাবো, আশা করি আরও একটু ক্লিয়ার হবে যখন আমি এখানে করবো সরাসরি। প্রথমে যেটা করবো একটা ক্লাস তৈরি করে নেবো প্যাকেজের আন্ডারে, ক্লাসের নাম দিয়ে দিয়েছি ফিবোনাচি ডেমো।
Fibonacci demo the main method to record প্রথমে যেটা করব ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব যে কতগুলো ফিবোনাচি নাম্বার সে দেখতে চাচ্ছে সুতরাং ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে নেব স্ক্যানারটা ইনপুট করে নিচে অল্টার এন্টার এন্টার চেপে তারপর যেটা করব আমি ইউজারকে বলে দেব যে সে কতগুলো নাম্বার চাচ্ছে কতগুলো নাম্বার সে দেখতে চাচ্ছে কতগুলো ফিবোনাচি নাম্বার সে দেখতে চাচ্ছে এবং ইউজার অবশ্যই একটা ইনপুট দেবে সেটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি ইন্টিজার টাইপের সে ফর एग्जांपल আমি এটা n এর মধ্যে নিয়ে যাচ্ছি এবং আমার ইনপুট নার জন্য আমি লিখতে হবে ইনপুট ডট নেক্সট ইন্টিজার ওকে তাহলে কতগুলো ইনপুট নেব সেটা আমি ইউজার কতগুলো ফিবোনাচি নাম্বার দেখাবো সিরিজের মধ্যে সেটা ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম এবার আমরা ইনিশিয়ালি যে কাজটা করতে হবে আমি আপনাদের যেটা বলেছিলাম ইনিশিয়ালি যেটা করতে হবে ফার্স্ট নাম্বার হিসেবে 0 এবং সেভেন নাম্বার হিসেবে 1 কে ধরতে হবে তাহলে সেই কাজটা করতেছি ফার্স্ট নাম্বার হিসেবে 0 তো 0 কে অবশ্যই তো ডিক্লেয়ার করে দিতে হবে এই ভেরিয়েবলটাকে अदरवाइज তো এরর দেখাবে ওকে সো ইন্টিজার ফার্স্ট ইকুয়াল 0 ইন্টিজার সেকেন্ড ইকুয়াল 1 তাহলে ডিফল্ট ভ্যালুগুলো ধরে নিলাম এবং প্রতিবার ফিবোনাচি নাম্বার বের করার জন্য আরেকটা ভেরিয়েবল নিয়ে নেছি ফিবো নামে দ্যাটস ইট ওকে তাহলে আমরা কি করলাম লক্ষ্য রাখবেন আগে আপনাদের একটা জিনিস বলেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এই দুইটা সাইডের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে টিউটোরিয়ালস পয়েন্ট এবং টি পয়েন্ট এই দুইটা সাইডের কথা অবশ্যই মনে রাখবেন এবং চেষ্টা করবেন এই দুইটা সাইডে রেগুলার ভিজিট করার অনেক কিছু এখানে জাভা সম্পর্কে লেখা আছে আপনারা এই সাইটগুলো ভিজিট করবেন আমি নিজে এখান থেকে শিখেছি সো আপনাদের রেকমেন্ড করব এইগুলো সাইটগুলো ইউজ করার জন্য ওকে এবার আসুন পরবর্তী কথাতে আমি যেটা বলেছিলাম যে ফার্স্ট নাম্বার হিসেবে 0 ধরে নেব সেকেন্ড নাম্বার হিসেবে 1 ধরে নেব এবার যেটা করব ফিবোনাচি নাম্বার নাম ফিবো নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবার আমরা কি করব আমরা লুপ চালাবো যে ইউজার কতগুলো নাম্বার চাচ্ছে কতগুলো ফিবোনাচি নাম্বার চাচ্ছে সেটা ইউজারের কাছ থেকে জেনে নেব তাহলে একটা লুপ চালাবো ইউজার কতটা ফিবোনাচি নাম্বার চায় সে এখানে বলে দিয়েছে সুতরাং আমরা এবার কি করব তার আগে আমি যেটা করি একটু টেকনিক এখানে ইউজ করি আমি জানি যে প্রথম দুইটা ফিবোনাচি নাম্বার হচ্ছে 0 1 প্রথম দুইটা ফিবোনাচি নাম্বার হচ্ছে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1 তো এই দুইটা আমি আগে প্রিন্ট করে দিতে পারি এটা হচ্ছে টেকনিক্যাল একটা বিষয় এই দুইটা নাম্বার আগে আমরা প্রিন্ট করে দিচ্ছি তো প্রথম নাম্বারটা আছে কার মধ্যে ফার্স্ট এর মধ্যে সো ফার্স্ট নাম্বারটা এই দিক থেকে প্রিন্ট করুক এখন এবং সেকেন্ড নাম্বারটা এই দিক থেকে প্রিন্ট করুক তাহলে আমরা কি করলাম ইনিশিয়ালি যে কাজটা করলাম আমি টেকনিক্যালি ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার এই দুইটা নাম্বার আমি প্রিন্ট করে দিলাম ইনিশিয়ালি ওকে এবার আমাদের কাজ হচ্ছে একটা লুপ চালাবো এবং যতগুলো দরকার ইউজার যতগুলো নাম্বার চেয়েছে ঠিক ততগুলো নাম্বারের জন্য একটা লুপ চালাবো এবং লুপের মধ্যে আমরা যে কাজটা করব ফিবোনাচি বের করার জন্য এই সূত্র ইউজ করব এবং সাথে সাথে তার ঠিক পরবর্তীতে আমরা করে দেব সেকেন্ড নাম্বারকে ফার্স্ট নাম্বার এবং আগে ফিবোনাচি নাম্বারকে সেকেন্ড নাম্বার তাহলে লুপের মধ্যে ঢুকবো অলরেডি ইউজার যদি বলে পাঁচটা ফিবোনাচি নাম্বার আমি চাই সেইখানে পাঁচ দেবে এবং এন এর মধ্যে পাঁচ ঢুকবে লক্ষ্য রাখবেন অলরেডি দুইটা নাম্বার কিন্তু আমরা প্রিন্ট করে দিয়েছি সুতরাং আমরা এবার কি করব আমরা দুইটা নাম্বার যেহেতু প্রিন্ট করে দিয়েছি সুতরাং আমরা তিন নাম্বার থেকে শুরু করব যেহেতু দুইটা নাম্বার অলরেডি আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিয়েছি সুতরাং আমাদের কাউন্টিং হবে তিন থেকে শুরু ওকে ইউজার যদি পাঁচটা নাম্বার চায় তাহলে দুইটা নাম্বার তো অলরেডি সে পেয়ে গেছে সুতরাং এবার তিন নাম্বার থেকে শুরু হবে ওকে এবং এখানে আমি দেবো ইকুয়াল এন তাহলে লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ ইউজারের এই কন্ডিশনটা ট্রু থাকবে ইউজার যদি দশ দেয় সেক্ষেত্রে দুইটা নাম্বার অলরেডি প্রিন্ট হয়ে গেছে লুপটা থ্রি থেকে দশ পর্যন্ত তিন থেকে দশ পর্যন্ত চলবে তিন থেকে দশ পর্যন্ত চলবে অর্থাৎ এই লুপটা সাত আটবার চলবে তিন থেকে দশ দ্যাট মিন্স আটবার চলবে আর অলরেডি দুইটা নাম্বার প্রিন্ট হয়ে গেছে তাহলে মোট দশটা নাম্বার হবে ওকে এখানে কেন থ্রি থেকে শুরু করেছি কারণ অলরেডি দুইটা নাম্বার আমরা প্রিন্ট করে দিয়েছি সেই জন্য এটা থ্রি থেকে শুরু করেছি এবার আসুন আমাদের সেই ফর্মুলাতে আমরা ফর্মুলাতে বলেছিলাম কি ফিবোনাচি নাম্বার ইকুয়াল হবে কি ফার্স্ট প্লাস সেকেন্ড এবং তারপরে আমরা প্রিন্ট করে দেব সেই নাম্বারটা ফিবোনাচি নাম্বার যেহেতু এখানে পেয়ে গেছি এবার ফিবোনাচি নাম্বারটা প্রিন্ট করে দেব ফিবোনাচি নাম্বারটা কার মধ্যে আছে ফলাফলটা আছে ফিবোর মধ্যে তো প্রথমবার আমরা জিরো প্রিন্ট করলাম ওয়ান প্রিন্ট করলাম এই দুটো প্রিন্ট হয়ে গেল তার পরবর্তী সংখ্যা যেটা আসবে জিরো প্লাস ওয়ান যোগ হয়ে এখানে ওয়ান থাকবে ফিবোনাচি নাম্বারের মধ্যে এবং এখানে ওয়ানটা প্রিন্ট করবে এবার আমরা চাচ্ছি তারপরে চেঞ্জ করে দেবো এখন থেকে প্রতিবার কি হবে আগের যেটা সেকেন্ড ছিল সেটা ফার্স্ট হয়ে যাবে আগের যেটা ফিবোনাচি সেটা সেকেন্ড হয়ে যাবে সো এই ফর্মুলাটা ইউজ করব এই নিচে ওকে সো আগে যেটা ছিল ফার্স্ট সেকেন্ড ছিল সেটা এবার ফার্স্টের মধ্যে ঢুকবে এবং আগে যেটা ফিবোনাচি নাম্বার ছিল সেটা এবার সেকেন্ডের মধ্যে ঢুকবে ওকে দ্যাটস ইট এতটুকু কাজ আর কোনো জটিলতা নাই এবার যদি আমরা একটু প্রিন্ট করি লক্ষ্য রাখবেন তার আগে এখান থেকে প্রিন্ট লাইনটা আমি সরিয়ে নিয়েছি প্রিন্ট ইউজ করি তাহলে সব এক লাইনে ইনপুটগুলো দেখতে পারবো কোনটা রান করতেছি লক্ষ্য রাখবেন এখানে আমাকে জিজ্ঞেস করতেছে হাউ মেনি নাম্বারস কতগুলো নাম্বার আমি চাচ্ছি আমি দিচ্ছি ছয়
এবং সাথে সাথে এখানে আউটপুট দেখাচ্ছে লক্ষ্য রাখুন প্রথমে 01 ঠিক আছে ডিফল্ট দুটো ভ্যালু তারপরে ভ্যালু হবে আগের দুটো যোগফল সো 01 প্লাস 1 হচ্ছে দেন 2 দেখাচ্ছে অর্থাৎ আগের দুটো যোগফল 112 হচ্ছে দেন 3 দেখাচ্ছে যেটা আগের দুটো যোগফল 3 দেখাচ্ছে পারফেক্ট এবং 6টা ফিবোনাকি নাম্বার দেখাচ্ছে দেখুন এই যে 6টা ফিবোনাকি নাম্বার দেখাচ্ছে ওকে আপনারা চাইলে একটা নিউ লাইন দিয়ে দিতে পারেন শেষে প্রোগ্রামের এত করে আর এই যে বিল্ড সাকসেসফুল লেখাটা সাথে সাথে দেখতে হবে না সো আমি এবার 60টা নাম্বার দেখতে চাচ্ছি এই যে লক্ষ্য রাখুন 01 দেখাচ্ছে প্রথমে তারপর 1 এই দুটো যোগফল তারপর 2 আগের দুটো যোগফল 3 আগের দুটো যোগফল 5 আগের দুটো যোগফল 8 আগের দুটো যোগফল আশা করি কিভাবে ফিবোনাকি সিরিজ তৈরি করতে হয় সেটা আপনারা শিখে গেছেন দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো একটা বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং প্লিজ প্রচুর জাভা প্র্যাকটিস করতে থাকুন আমার ভিডিওগুলো দেখে থামবেন না অনলাইনে বিভিন্ন সাইট আছে সেই সাইটগুলোতে জাভা প্র্যাকটিস করুন আপনার গুগলে সার্চ দিন বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করুন আল্লাহ হাফেজ